চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত সরকারি হাসপাতাল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খানাকুল গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, খানাকুলের অনন্তনগর এলাকায় রাফিয়া বেগমকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজনের অভিযোগ, দীর্ঘক্ষণ হাসপাতালে ভেতরে তাকে রাখা হলেও চিকিৎসকরা তাকে চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি। বারে বারে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কাজের কাজ কিছুই হয়নি। মৃতের ছেলের অভিযোগ, চিকিৎসক থেকে নার্স প্রত্যেককেই তার মাকে চিকিৎসার জন্য ভেতরে ভর্তি করার জন্য অনুরোধ করা হলেও কেউই কিছুই করেনি। তার মাকে মেরে ফেলা হলো বলেই ক্ষোভ উগড়ে দেন তিনি। সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে কার্যত তুলকালাম কাণ্ড ঘটে যায়। ঘটনার খবর জানার পর এলাকায় পৌঁছায় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী। খানাকুল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।